রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা দিয়ে শুরু করি। পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভাঁড়ে অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, যতই ধার দাও না কেন তাতে বৃহৎ কাজ চলে না। প্রথমে বলে রাখি যে একই বৈশিষ্ট্য দিয়ে সমস্ত পুরুষকে বা সমস্ত নারীকে বৈশিষ্ট্য মণ্ডিত করা যায় না। এ কথা মাথায় রেখেই দেখি নারী পুরুষ সম্বন্ধে মনীষীরা কে কি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি কথা, রমণী অনর্থক হাসে, তাহা দেখিয়া অনেক পুরুষ অনর্থক কাঁদে। অনেক পুরুষ ছন্দ মিলাইতে বসে, অনেক পুরুষ গলায় দড়ি দিয়া মরে। বিষয়টি হচ্ছে যে মেয়েরা তো অনেকেই শুধু শুধু হাসে, যদি হাসি পক্ষে যায় তাহলে অনেকেই কবিতা লেখে, আর যদি বিপক্ষে যায় পুরুষেরা অনেকেই দড়ি দিয়ে মরে। মেয়েরা যা অনুমান করে তা পুরুষদের নিশ্চয়তার চেয়ে অনেক বেশি ঠিক। কিপলিং বলেছেন এই কথাটা, অর্থাৎ মেয়েদের অনুমান শক্তি পুরুষের চেয়ে অনেক ভালো, বেশি সঠিক। ছলনা ও অভিনয় মেয়েদের কাছে পুরুষ কখনোই পারে না, এটি বালজাক বলেছেন। নারীকে প্রকৃতি সর্বপ্রথম সৌন্দর্য দিয়ে মণ্ডিত করে এবং সবচেয়ে আগে তা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, এটি বলেছেন মেরে। তো সৌন্দর্য তারা বেশি পায় এবং খুব তাড়াতাড়ি হারায়। মেয়েদের ছায়ার সাথে তুলনা করা যায়, তাকে যদি অনুসরণ করা যায় সে তোমার কাছ থেকে পালিয়ে বেড়াবে, আর যদি তার কাছ থেকে পালিয়ে বেড়াও সে তোমাকে অনুসরণ করবে। চেম্পফোর্ড এটি বলেছেন। অনেকেই যারা প্রেম করেছেন কিংবা এই মুহূর্তে করেন তারা জানেন যে তাদের পিছে পিছে ছুটলে তারাও পালায়। আপনি যদি ইউ টার্ন নেন তাহলে কিন্তু সে আপনার পিছনেই আবার আসবে। মেয়েদের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম, এটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছেন। মেয়েরাই আসলে মেয়েদেরকে সবচেয়ে বেশি অসম্মান করেন বা অসম্মানিত করেন। সুন্দরী মেয়ে বহু পাওয়া যায় কিন্তু সঠিক মেয়ে পাওয়া কষ্টকর, ভিক্টর হুগো বলেছেন। সঠিক মেয়ে পাওয়া কষ্টকর। যে নারীকে ভালোবাসি তার জন্য জীবন দেওয়া যত সহজ তার সঙ্গে ঘর করা তত সহজ নয়, এটি বাইরন বলেছেন। দুষ্ট মেয়ে মানুষের মতো আর অশুভ কিছু নেই এবং সৎ মেয়ে মানুষের মতো সৃষ্টিকর্তা আর কিছু সৃষ্টি করতে পারেননি, এটি বলেছেন ইউরিপিডিস। মানে সৎ মেয়ে মানুষ ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি, আর দুষ্ট মেয়ে মানুষ আসলে খুবই বিপজ্জনক। বালজাক বলেছেন মেয়েরা সব ব্যাপারে খুব ভালো অভিনয় করতে পারে, মেয়েরাই ভালো জানেন। ফ্রয়েড কি বলেছেন দেখি, নারীর শরীরই তার নিয়তি, দৈহিক ও মানসিক উভয় প্রয়োজনেই পুরুষের উপর অবলম্বন করা ব্যতীত উপায় নেই। আমাদের কাজী নজরুল ইসলাম কি বলেছেন, দুনিয়ার সবচেয়ে বড় হেয়ালি হচ্ছে মেয়েদের মন, মেয়েরাই ভালো জানেন। মেয়েরা লেখাপড়া শিখে যত উঁচুতে উঠুক, প্রেমের চেয়ে অলংকার উপহার আর টাকা পয়সাই তারা বেশি চেনেন, আবু জাফর বলেছেন। পুরুষ হল ঐশ্বর্য,
নারী হল সৌন্দর্য, পুরুষের বৈশিষ্ট্য হল বিচার ও শক্তি, এবং ইহার দ্বারাই সে সবকিছু পরিচালনা করে। নারীর বৈশিষ্ট্য হল ঘরের সামঞ্জস্য বিধান এবং পুরুষের বিচার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করা। বেদ, বেদে বলা আছে, আবার পড়ি, পুরুষ হল শৌর্য, নারী হল সৌন্দর্য। পুরুষের বৈশিষ্ট্য হল বিচার ও শক্তি, এবং ইহার দ্বারাই সে সবকিছু পরিচালনা করে। নারীর বৈশিষ্ট্য হল ঘরের সামঞ্জস্য বিধান এবং পুরুষের বিচার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করা। তো নারী কিন্তু পুরুষের বিচার বুদ্ধিকে কন্ট্রোল করে নিজের স্বার্থ হাসিল করেন, মানে নিজের বিষয়টি আসলে পুরুষের মধ্য দিয়েই শুনতে পছন্দ করেন, করতে পছন্দ করেন। সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল, লঙ্কা আর কড়া স্বামী ভালোবাসে, কড়া স্বামী, এটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। এক লোককে বলতে শুনেছি, দস্যুরা অর্থ অথবা জীবন যেকোনো একটা দাবি করে, মেয়েদের প্রয়োজন দুটোই, বাটলার বলেছেন। মানে দস্যুরা জীবন এবং অর্থ যেকোনো একটি নিয়ে অর্জন দেয়, আর মেয়েরা কিন্তু দুটোই চায় পুরুষের কাছে। মহাত্মা গান্ধী কি বলেছেন দেখি, পুরুষের অন্ধ অনুকরণ করে বা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নারী পৃথিবীকে কিছু দিতে পারবে না। প্রতিদ্বন্দ্বিতা অবশ্য করতে পারে, তবে পুরুষের অন্ধ অনুকরণ করলে তার যতটা উপরে ওঠার যোগ্যতা আছে তা উঠতে পারবে না। নারীকে পুরুষের পরিপূরক হতে হবে। তো পুরুষকে আসলে অন্ধ অনুকরণ করতে অনেক সময় দেখা যায় নারীরা করে, কিন্তু মহাত্মা গান্ধী বলেছেন সেটা না করে, তারা যদি তাদের মতো করে করে তাহলে তারা বেশি উপরে উঠতে পারবে। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীতে যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। একটা নারীকে বুঝতে পারা মানে পৃথিবীর সবকিছু বুঝতে পারার সময়। দেহ ছাড়া মেয়েদের যা কিছু আছে এই জ্ঞান কম বয়সী বাঙালি পুরুষদের আগেও ছিল না, এখনো হচ্ছে না। কম বয়সী বাঙালি পুরুষরা মেয়েদের শরীর ছাড়া আর কোনো কিছু নিয়ে ভাবে না, বোঝার চেষ্টা করে না। একটু কঠিন কথা পড়ি, প্রবোধ কুমার সান্যাল উনি বলেছেন, নারীর গতি মিলনের পথে, পুরুষের গতি বিরহ লোকে। নারী চলেছে পরম পুরুষের পায়ে আত্মদান করতে, পুরুষ চলেছে জ্যোতির্ময়ীকে আবিষ্কার করতে। মিলনের আনন্দে নারী অতিক্রমণ করে নিজেকে, আবিষ্কারের আনন্দে পুরুষ অতিক্রমণ করে জীবনকে। নারী সৃজন করেছে প্রেম সুকোমল মর্তলোক, পুরুষ সৃষ্টি করেছে বিরহের সুদূর স্বর্গলোক। নারীর তপস্যা আনন্দময় বন্ধন, পুরুষের দুঃখময় মুক্তি। ওই দেখবেন পুরুষেরা একটু গম্ভীর থাকে, মেয়েরা সবসময় হাস্যোজ্জ্বল থাকে। এই বিষয়টা বোঝা একটু কঠিন হলেও খুব খুব ভালো, অনেক গভীর কথা। দুটি বস্তু মেয়েদের দ্বিতীয় জন্ম দেয়, একটি সুন্দর পোশাক আর অন্যটি হল প্রেমপত্র। বালজাক, বালজাক খুব ভালো ভালো কথা বলেছেন যে মেয়েরা প্রেমপত্র কে কয়টি পেল, কতগুলো প্রস্তাব পেল, এই বিষয়টি কিন্তু খুব মজা নিয়ে গুনে গুনে রাখেন।
নিরবতা মেয়েদের প্রধান ভূষণ, যদিও মেয়েরা তা পালন করতে পারেন। জন উইলসন। ওই মেয়েরা নীরব থাকলে ভালো লাগে, কিন্তু এটা তারা পালন করতে পারে। আমি তেমন পুরুষকেই পছন্দ করি যার ভবিষ্যৎ আছে, আর তেমন মহিলাকেই পছন্দ করি যার অতীত আছে। অস্কার ওয়াইল্ড। অর্থাৎ পুরুষের হচ্ছে ভবিষ্যৎ ভালো থাকা প্রয়োজন, আর মহিলাদের অতীতটা ভালো থাকা প্রয়োজন। অতীত ভবিষ্যৎ দুটোই ভালো থাকা প্রয়োজন। লংফেলো কি বলেছেন দেখি, একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে ভালো হওয়া বেশি প্রয়োজন। সুন্দর হওয়ার চেয়ে সে যাতে ভালো হয় এটি বেশি প্রয়োজন। উৎপল রহমান সরকার কি বলেছেন, মেয়েরা হচ্ছে আধুনিক আর্টের মতো, যা বোঝা যায় না বলেই সবাই হাততালি দেয়। আধুনিক আর্ট আঁকা এগুলো কিন্তু বুঝতে খুব কষ্ট হয়, বোঝা যায় না বলেই হাততালি দেয়। মেয়েরা ঠিক সেরকম। আনাতোল ফ্রান্স উনি কি বলেছেন দেখি, প্রেম অক্ষুন্ন রাখে সৌন্দর্য, আর ফুল যেমন খাদ্য যোগায় মৌমাছিকে, তেমনি নারী দেহকে খাদ্য যোগায় সোহাগ। সোহাগ বঞ্চিত নারীর সৌন্দর্য থাকে না, এটাই বোঝায় আর কি। আনাতোল ফ্রান্স। তো অনেক কথাই আছে নারী পুরুষ নিয়ে, অনেক রকম কথাই আছে। এগুলো মনীষীরা দীর্ঘ অভিজ্ঞতা, তাদের জ্ঞান প্রজ্ঞা দিয়ে কথাগুলো বলেছেন, বলেন। এই কথাগুলো যুগ পরিবর্তিত হয়ে গেলেও কথাগুলো সহজে পুরনো হয় না, এবং এই কথার মধ্য দিয়ে নারী পুরুষের যে অতীত ইতিহাস, তাদের যে অতীত বৈশিষ্ট্য, সেটিও কিন্তু প্রকাশ পায়। সময়ের সঙ্গে সঙ্গে পুরুষের নারীর বা মানুষের চরিত্রের স্বভাবেরও পরিবর্তন হয়। কোনো কিছুই চিরস্থায়ী নয়, কোনো বৈশিষ্ট্যই একজন একটি জাতির মধ্যে চিরকাল অক্ষুণ্ণ থাকে না, পরিবর্তনশীল। তারপরেও আমরা বিষয়টি আলোচনা করে আমরা ইতিহাস থেকে শিখি, বুঝি। নারী এবং পুরুষ পরস্পরের পরিপূরক হয়ই কর্তব্য, উচিত। এবং এখানে কেউ কাউকে নিয়ন্ত্রণ করুক অসৎ উদ্দেশ্যে সেটি নয়, আসলে দুজনকেই, দুজনের সহমর্মী হওয়া, ভালোবাসা বিশ্বাস রক্ষা করা প্রয়োজন। ভালো থাকুন সকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনুরোধ থাকলো বেল আইকনে ক্লিক করুন, নোটিফিকেশন পাবেন নতুন ভিডিও দিলে, আর পেজটি লাইক করুন, সাথে থাকুন।